আসলে আত্মহত্যা আধুনিক সভ্যতা নামের যে সভ্যতার ভিতরে আমরা বাস করছি, এটা মানুষকে অনেক কিছু দিলেও আত্মার শূন্যতাই ফেলে দিচ্ছে, যে কারণে মানুষের ভিতরে আগের চেয়ে অভাব কমেছে, বৈষয়িক প্রয়োজন প্রয়োজন মিটেছে, মিটেছে, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্টের ইন্ডেক্সে অনেক উন্নতি হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষের মনের ভিতরে অশান্তি এত বেড়েছে, মানুষ অন্যকে খুন করা যেমন বাড়িয়ে দিয়েছে, নিজেকে খুন করা বাড়িয়ে দিয়েছে। আর ইসলামের দৃষ্টিতে অন্যকে খুন করার মতোই নিজেকে খুন করা অত্যন্ত বড় মহাপাপ, কারণ আমার জীবনটা আমার না, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন একটা নিয়ামত হিসেবে, এটাকে ভালো কাজে লাগানো। দ্বিতীয়ত, আত্মহত্যা মানুষ কেন করে? হতাশা থেকে। মানুষ যখন মনে করে যে আমার জীবনে আর ভালোর কোনো আশা নেই, তখন আত্মহত্যা করে। আর এই হতাশা মূলত ইসলাম একটা মহাপাপ। হতাশার ভিত্তি হলো আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হওয়া। আর আল্লাহ কোরআন কারিমে বারবারই বলেছেন এটা শুধু কাফেরদের কাজ, লা ইয়াসমি রাহমাতুল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, লা ইয়াকনুতু মির রাহমাতিল্লাহ ইল্লাল কওমুদ দাল্লুন। বিভ্রান্ত কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কারণ চূড়ান্ত নৈরাশ্য, যে নৈরাশ্য আমাদেরকে এমন হতাশ করে জীবন আর রাখবো না পর্যায়ে নিয়ে যায়, এটা মূলত একটা কুফুরি। আমরা বুঝতে পারি না যে হতাশা গোনা, এটা বুঝি না। আমরা অনেক সময় হতাশা বোধ করি। হতাশা মানে কি? ভবিষ্যতে আর হয়তো ভালো হবে না এমন একটা সম্ভাবনা যখন তিরোহিত। হ্যাঁ জি, এই জিনিসটা কিন্তু গোনার কাজ। ইমানের দাবি হলো যে আল্লাহ আমাকে এতদিন ভালো রেখেছেন, সকল বিপদের ভিতর দেখে আমাকে এই পর্যন্ত এনেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমার বাকি জীবন আরো ভালো রাখবেন, এটা হলো রহমতের আশা। আর হুসনুজ্জন বিল্লাহ মিন হুসনিল ইবাদা, আল্লাহ তাআলার ব্যাপারে ভালো আশা রাখা, আমি যত কষ্টেই থাকি সামনে আল্লাহ ভালো দিবেন, এই আশা পোষণ করাটা একটা বড় ইবাদত। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে, আশা করবে, আমাকে সেভাবেই পাবে। কারণ আমাদের দুর্ভাগ্য যে আমরা রহমতের আশা, দয়ার আশা করতেও অক্ষম হয়ে যাই, হতাশ হয়ে যাই। কাজে হতাশা একটা বড় মহাপাপ এবং কুফুরি পর্যায়ের পাপ। আর এই কুফুরি পর্যায়ের পাপের চূড়ান্ত হলো আত্মহত্যা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসে বলেছেন, যদি কেউ আত্মহত্যা করে সে অনন্তকাল যেভাবে আত্মহত্যা করে ওইভাবে জাহান্নামের শাস্তি পাবে। যেমন পাহাড়ের উপর উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তাকে জাহান্নামে পাহাড় দেওয়া হবে, ঝাঁপ দেবে, মরবে, আবার জীবন করা হবে, অনন্তকাল এই শাস্তিটা সে পেতে থাকবে। ছুরি দিয়ে, বিষ খেয়ে, যেভাবেই যে আত্মহত্যা করুক না কেন, সে কেয়ামতে জাহান্নামে অনন্তকাল এইভাবে শাস্তি পাবে। এই জন্য আত্মহত্যাকারীর পরিণতি ভয়ঙ্কর। এমনকি আত্মহত্যাকারী জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, তার জন্য দোয়া করা থেকেও বিরত থেকেছেন। বিষয়টা আমাদের সবাইকে বুঝতে হবে। নতুন প্রজন্মের অনেক যুবক কিশোর হতাশায় ভুগছে, কারণ আমরা দুর্ভাগ্যবশত ধর্মমুক্ত শিক্ষা ব্যবস্থার নামে এই যে আল্লাহ তাআলার প্রতি আশা রাখা যে এবাদত আর হতাশ হওয়া যে মহাপাপ, এটাও তাদের আমরা দিতে পারছি না, দুর্ভাগ্য। যে কারণ তারা অনেক কিছুই পাচ্ছে কিন্তু কৈশোরে একটা অস্থিরতা থাকে, অনেক পেয়ে উল্লসিত হয় আর অল্প না পেয়ে একেবারে হতাশ হয়ে যায়। এই হতাশার কারণে অনেক কিশোর কিশোরী আত্মহত্যা করছে। দুর্ভাগ্য যে তাদের ভিতরে ইমানকে আমরা উজ্জীবিত করতে পারিনি, হয়তো ভয় পেয়েছি যে ইমানদার হয়ে আবার মৌলবাদী হয়ে যায় কিনা, অথবা ইমানদার হয়ে আবার কোনো খারাপ কাজে চলে যায় কিনা। কিন্তু এইটা ঠেকাতে যেয়ে তাদের ভিতর থেকে আমরা ইমানটা দূর করে ফেলেছি এবং তাদের ভিতরে আত্মহত্যা প্রবণতা ব্যাপক। আমরা অনেক সময় বাংলাদেশে আমরা এটা এখন খুব মারাত্মক আকারে দেখছি। দর্শক, আসলে আমাদের সকলের, আমাদের ছেলে মেয়েদের দিকে আমাদের নজর রাখা উচিত। আমাদের ছেলে মেয়েরা আসলে কি করেন, কোথায় তারা চলেন, কাদের সাথে চলাফেরা করেন, এবং এক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। প্রজন্ম গ্যাপ, পিতামাতা আগের প্রজন্মের, সন্তানের নতুন প্রজন্মের, সন্তানদের মন মানসিকতা বুঝতে না পেরে পিতামাতা প্রশ্রয় দিন দেন না। যখনই সন্তানের বয়স 12-13-14-15 হয়ে যায়, পিতামাতার সাথে গ্যাপ তৈরি হয়। পিতামাতা হয়তো অনেক সময় চান ঠিক আমি 45 বছরের বুড়ো বা বুড়ি যেমন ওই ছেলেটা তেমন এরকমই, আর ওরা তো চায় না। ওরা পিতামাতার সান্নিধ্য চায়, বন্ধুত্ব চায়, নৈকট্য চায়, কিন্তু ওদের মতো করে। তো এই জন্য যদি সন্তানদের কৃতিত্ব হাসা দূর করতে হয়, তাহলে আমাদেরকে তাদেরকে সান্নিধ্য দিতে হবে, তাদের সব সমস্যা অন্তর দিয়ে শুনতে হবে। এমন না হয় ছেলে মেয়ে মনে করে আমার এই হতাশার কথা মা বাবাকে বললে তো বকা দেবে, বলার দরকার নেই, বন্ধুকে বলি, বন্ধুকে বলতে যে তাদের হতাশা বাড়তে থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। যে ব্যক্তি আত্মহত্যা করলো, আপনি অবশ্য একটু বলেছেন যে রাসূলুল্লাহ তার জানাজা পড়তেন না, তা আসলে কি তার আমরা জানাজা পড়বো না বা কেউ কি পড়বে কিনা? আলেম, দিনদার, ধার্মিক তারা পড়বেন না, তবে আত্মহত্যাকারীকে
যদিও তার কাজটা কুফুরি মূলত, জি, পরিপূর্ণ নিরাশ, পরিপূর্ণ হতাশা, পরিপূর্ণ নৈরাশ্য, আল্লাহর রহমত থেকে আমার আর ভালো হওয়ার কোনো আশা নেই, অর্থাৎ আল্লাহ আমাকে আর ভালো করবে না, এটা মূলত কুফুরি। তারপরও রাসূলুল্লাহ সাল্লাম অন্যদেরকে জানাজা পড়তে নিষেধ করেননি, তিনি জানাজা পড়েননি, এই জন্য আত্মহত্যাকারীর জানাজা আত্মীয় স্বজন পড়ে নেবে, কিন্তু কোনো আলেম, সমাজের সম্মানিত মানুষ তার জানাজা পড়বেন না, আর তার জন্য দোয়াই তারা শরিক হবেন না।